সুপ্রভাত বন্ধুরা আজ ষোল ডিসেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জ কেন্দ্রের টিকিট চেয়ে দিশপুরে আবেদন দাখিল পাঁচ জনের শিলচর কেন্দ্রে প্রথম কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসাবে আবেদন অশোকের আমি কাহিলি পড়ায় থাকি পারলে আমাকে আপনারা টার্গেট করুন আলফা স্বাধীনকে চ্যালেঞ্জ আসামের ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপের লক্ষীপুর সাবডিভিশন ডিভিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ কনজিউমার্স অ্যাসোসিয়েশনের ৪৫ পরিবারকে নিজের খরচায় পুনর্বাসন দিচ্ছেন ইউডিএফ নেতা আনুষ্ঠানিক ভাবে নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন শাহাবুল তিনটি রুম সহ রান্নাঘর শৌচালয় ও বারান্দা রয়েছে এক একটি পরিবারের জন্য আর সবার জন্য রয়েছে একটি মসজিদের জায়গা এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ ও কাল হাইলাকমতে ভোটার তালিকা সংশোধনী শিবির বুরুওয়ালা শিংলামের 500 মিটার আচঙ্কা তলিয়ে গেল ভূগর্ভে চাঞ্চল্য এলাকা জুড়ে খুজনলেন বিধায়ক বিজয় মালাকার কারণ সত্যি দেখতে আজ এলাকা পরিদর্শন করবেন জলসম্পদ বিভাগের কর্তারা অযুদদায় মসজিদের शिरান্নাস করবেন মক্কর ইমাম এবং সর্বশেষ খবরটি হল সাংস্কৃতিক মহাসংগ্রামের সূচনা আলগাপুরে সংস্কৃতি রক্ষার আহ্বান জানালেন বক্তারা সকাল সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন করিমগঞ্জ হাইলাকান্দি নিয়ে এক নম্বর লোকসভা আসনে কংগ্রেসের টিকিট চেয়ে দলের কাছে আবেদন করলেন আমিন রশিদ চৌধুরী ডক্টর শামসুর রহমান লস্কর নাজিয়া ইয়াসমিন আব্দুল সুফুরতাফাদার ও সালমান চৌধুরী শুক্রবার দিসপুরে তার আবেদনপত্র জমা দেন। এদিন টিকিট প্রত্যাশী হিসেবে আমিনুল রশিদ চৌধুরী আবেদনপত্র প্রদেশ কংগ্রেস কুশারদক হেম হরি পেগর কাছে জমা দেন। প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরীর ছেলে আমিনুল রশিদ চৌধুরী প্রদেশ ও ব্লক কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে কাজ করেছেন। বর্তমানে দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি হিসেবে কাজ করছেন। এদিন আমিনুর রশিদ সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিভিন্ন স্তরের পদাধিকারীরা তাছাড়া এদিন প্রাক্তন মন্ত্রী আবু সাল নজমুদ্দিন এবং আহাদ তালুকদার আবেদন এদিন নিয়ে গেছেন পরবর্তী খবরটি হল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রার্থী হিসেবে শিলচর লোকসভা নির্বাচনী এলাকার জন্য অশোক কুমার বৈদ্য শিলচর জেলা কংগ্রেস কমিটির কাছে তার আবেদনপত্র জমা দিয়েছেন আসাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সঞ্জীব রায়, শিলচরের ডিসিসি সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক তপন দাস এবং দিলওয়ার হোসেন, সম্পাদক হানিফ আহমেদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সভাপতি অভিজিৎ পালের পক্ষে অনুমোদিত সহসভাপতি সুজন দত্ত বৈদ্দের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করেছেন। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বোরা সকল আবেদনকারীদের এগারো ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে তাদের আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে বৈদ্য দাবি করেছেন যে কংগ্রেস পার্টির উপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি বিশ্বাস করেন যে তার দীর্ঘ বিভিন্ন ট্রেড ইউনিয়ন আন্দোলন এবং সমাজের স্বার্থে অন্যান্য সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার দল নিশ্চয় বিবেচনা করবে তিনি নিজেকে দলের একজন অনুগত সৈনিক হিসাবে দাবি করেন পরবর্তী খবর হলো পঁয়তাল্লিশ পরিবারকে নিজের খরচায় পুনর্বাসন দিচ্ছেন ইউডিএফ নেতা আনুষ্ঠানিক ভাবে গৃহ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন শাহাবুদ কথা দিয়েছিলেন নিজ খরচায় পুনর্বাসনের আর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন তবে এতে কোনো ধরনের সরকারি তহবিলের খরচ করা হয়নি পঁয়তাল্লিশটি পরিবারকে নিজের জমিতে স্থান দিয়ে তাদের গৃহ নির্মাণের লক্ষ্যে ভিত্তি প্রস্তর স্থাপন করলেন করিমগঞ্জ জেলা ইউডিএফ এর কার্যকরী সভাপতি সাহাবুল ইসলাম চৌধুরী পারুল

তিনি নিজেই তাদের জন্য গৃহ নির্মাণ করে দেওয়ার লক্ষ্যে শুক্রবার জেলার বিশিষ্ট জনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গৃহ নির্মাণের শিলান্যাস করলেন তিনটি রিউম সহ রান্নাঘর শৌচালয় ও বারান্দা রয়েছে একটি পরিবারের জন্য সবার জন্য রয়েছে একটি মসজিদের জায়গা ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে মুক্তার হোসেন চৌধুরীর পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন দৈনিক নববর্তা প্রসঙ্গের সম্পাদক হবিবুর রহমান চৌধুরী বাংলা কনকলসের জেলা পরিষদ সদস্য কমরুল হক আলাউদ্দিন চৌধুরী মৌলানা ইউনুস আহমেদ মুক্তার হোসেন চৌধুরী জেলা ইউডিএফ এর সভাপতি আজিজুর রহমান তালুকদার সাধারণ সম্পাদক মৌলানা রজমুদ্দিন ও দেওয়ান আব্দুল হাকিম রাজ আর আরো অনেকে উল্লেখ্য দু বছর আগে পাথারকান্দি বিধানসভার বিভিন্ন গ্রামে বন বিভাগের উচ্ছেদ অভিযানে গৃহহীন হন প্রায় একশো পরিবার আর সে সময় জেলা ইউডিএফ এর কার্যকরী সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী পারুল তাদের জমি সহ বাসস্থান দেওয়ার আশ্বাস দিয়েছিলেন সেই মতে বৃত্তি স্থাপন করা হয় পরবর্তী খবরটি হল আজ ও কাল হাইলাকালিতে ভোটার তালিকা সংশোধনী শিবির দুই সালের এক জানুয়ারিকে ভিত্তি করে হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা আসনের খসড়া ভোটার তালিকা সংশোধনের জন্য প্রকাশিত তালিকায় নাম অন্তর্ভুক্তি নাম কাটা এবং স্থানান্তরের জন্য শনি ও রবিবার অর্থাৎ ষোলো ও সতেরো ডিসেম্বর হাইলাকান্দি জেলার সব কয়েকটি ভোট কেন্দ্রে বিশেষ শিবির খোলা হবে হাইলাকান্দির নির্বাচনী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আগামী তেইশ ও চব্বিশ ডিসেম্বর জেলার সব কয়েকটি ভোট কেন্দ্রে অনুরূপ বিশেষ শিবির খোলা হবে এতে ভোট কেন্দ্রগুলির বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও উপস্থিত থাকবেন প্রকাশিত ভোটার তালিকায় নাম তোলা নাম কাটা এবং স্থানান্তরের জন্য বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড প্যান কার্ড বার্থ সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স জন্মের তারিখ থেকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা পাসপোর্ট সঙ্গে আনতে হবে বাসস্থানের প্রমাণপত্র হিসেবে জল বিদ্যুৎ এবং গ্যাস কানেকশনের ঠিকানা সহ বিল আধার কার্ড ব্যাংক পাসবুক জমির দলিল আনতে হবে এছাড়া নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে এনআরসি রেকর্ড জন্মের প্রমাণপত্র পিআরসি অথবা বাবা নাম সম্বলিত ভোটার তালিকা দেখাতে হবে উল্লেখ্য আট ডিসেম্বর এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে আগামী আট জানুয়ারি পর্যন্ত দাবি আপত্তি বিএলদের কাছে জমা দেওয়া যাবে অথবা অনলাইনে ওয়েবসাইট ভোটার্স ডট ইসিআই ডট ডট দাখিল করা যাবে পরবর্তী খবরটি হল রাম মন্দিরের উদ্বোধনের পরের মাসে অযোধ্যায় মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হবে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ইমামি হারাম বা মক্কার মসজিদের ইমাম সুপ্রিম কোর্টের নির্দেশে অযোধ্যা থেকে ২৫ কিলোমিটার দূরে দন্নিপুরে এই মসজিদের জন্য জমি দিয়েছে উত্তর প্রদেশ সরকার আগামী ফেব্রুয়ারি থেকেই কাজ হবে এই মসজিদের হাজি আরাফুদ শেখ নামের মুম্বাইয়ের এক বিজেপি নেতাকে প্রস্তাবিত মসজিদ মোহাম্মদ বিন আবদুল্লার উন্নয়ন কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে তিনি জানিয়েছেন প্রস্তাবিত এই মসজিদটি হবে ভারতের সবচেয়ে বড় মসজিদ সৌন্দর্যে তার মসজিদটি নির্মাণের জন্য দুই সালের উনত্রিশ জুলাই হিন্দু ইসলামিক কালচারাল ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট গঠিত হয়েছিল এর আগে সিদ্ধান্ত হয়েছিল এই ট্রাস্ট মসজিদটি নির্মাণ করবে গত অক্টোবরে মুম্বাই অনুষ্ঠিত এক বৈঠকে মসজিদটির নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ সিদ্ধান্ত হয় একদিকে যেমন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি চলছে অন্যদিকে ঠিক একই সময় অযোধ্যায় মসজিদ নির্মাণের প্রস্তুতিও চলছে মসজিদ চত্বরের মধ্যে একটি ক্যান্সার হাসপাতাল স্কুল কলেজ মিউজিয়াম লাইব্রেরি এবং পর্যটকদের জন্য একটি কমিউনিটি কিচেন এছাড়া থাকবে একটি বিশাল অ্যাকোরিয়াম সন্ধ্যায় আদানের সঙ্গে সঙ্গে মসজিদ চত্বরে দেখা যাবে নানা রঙের ফুয়ারা তিনি আরো জানান মসজিদটিতে পাঁচটি মিনার থাকবে এগুলি ইসলামের পাঁচটি স্তম্ভের প্রতীক সেগুলি হলো কলমা নামাজ রোজা হজ এবং জাকাত মসজিদটি নির্মাণের জন্য দুই হাজার সালের উনত্রিশ জুলাই ইন্দু ইসলামিক কালচারাল ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট গঠিত হয়েছিল এর আগে সিদ্ধান্ত হয়েছিল এই ট্রাস্ট মসজিদটি নির্মাণ করবে পরবর্তী খবরটি হলো আমি কাহিলি পড়ায় থাকি আমাকে আপনারা টার্গেট করুন আসামের অন্যতম প্রথম সারির উগ্রপন্থী সংগঠন আলফা স্বাধীনকে খোলাখুলি চ্যালেঞ্জ তুলেছেন আসামের ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং উজান আসামের বিভিন্ন প্রান্তে সিরিজ আইইডি বিস্ফোরণ সংগঠিত করে উত্তেজনা তথা প্রদর্শনের পরিপ্রেক্ষিতে রাজ্যের পুলিশ প্রধান ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম অর্থাৎ স্বাধীন আলফার সুপ্রিমো পরেশ বরুয়ের উদ্দেশ্যে এবং এই খোলাখুলি চ্যালেঞ্জ তুলেছেন পাশাপাশি এভাবে হুমকি দিয়ে রাজ্যের জনগণকে বিব্রত এবং ডিস্টার্ব না করতে আলফা স্বাধীনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন আমি কাহিলি পড়ায় থাকি পারলে আমাকে টার্গেট করুন তবু সাধারণ মানুষকে বৃত সন্ত্রস্ত করবেন না তিনি আরো বলেন যারা আসামকে ভালোবাসে তাদের আসামের মানুষকে ডিস্টার্ব করা উচিত নয় গত দুদিন আলফা স্বাধীন কর্তৃক দুটি গ্রেনেড বিস্ফোরণের পর চ্যালেঞ্জ সংবলিত এই বিবৃতি দিয়েছেন ডিজিপি জিপি সিং প্রসঙ্গত বৃহস্পতি রাতে জুরহাটের লেচুবাড়ি সেনা শিবিরের প্রবেশ একটি বোমা বিস্ফোরণ সংগঠিত করেছে আলফা সাদী ঘটনার পরপর আলোচনা বিরোধী নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন আলফা সাদী বিস্ফোরণের দায় স্বীকার করে বলেছে এই হামলাগুলি ডিজিপি জিপি সিং এর জন্য কেবলমাত্র এক সতর্ক তিনি আসাম পুলিশকে তার পৈতৃক সম্পত্তি বলে মনে করেন খোলা চিঠিতে আলফা সাদী ডিজিপি জিপি সিং কে অ্যারোগেন্স বলে অভিযুক্ত করে বলেছে তিনি আসাম পুলিশকে তার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেন বলে সমালোচনা করেছে চিড়িতি আলফা স্বাধীন বলেছে এর উদ্দেশ্য ব্যক্তিগত শত্রুতা নয় বরং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন মাত্র আসাম পুলিশকে তার ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচনা করে জিপি সিং যে ঔদ্ধত্য দেখাচ্ছেন তা আসাম পুলিশের কর্মরত অফিসার সদস্যদের আত্মসম্মানে আঘাত করেছে তার অদ্ভুত কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না চিঠিতে বলেছে আলফা সাদি এখানে উল্লেখ করা দিতে পারে সাম্প্রদিককালে প্রথম বিস্ফোরণগত 22 নভেম্বর তিনসুকিয়া জেলার একটি সেনা শিবিরের কাছে ঘটেছিল এরপর গত 9 ডিসেম্বর শিবসা শিবসাগর জেলার অন্তর্গত জয়সাগরে সিআরপিএফ ক্যাম্পের কাছে আইইডি বিস্ফোরণ সংগঠিত করে সব কয়টি বিস্ফোরণের দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছিল আলফা সাদি পরবর্তী খবরটি হলো অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাচার জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এপিডিসিএল এর লক্ষ্মীপুর সাব কার্যালয়ের সামনে বেলা সাড়ে থেকে সাড়ে বারোটা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের আসাম রাজ্য শাখার আহ্বায়ক হিন্দুল ভট্টাচার্য তিনি বলেন এমনিতে বিদ্যুতের মাসুন অত্যাধিক হারে বৃদ্ধি হয়েছে সামান্য বিদ্যুতের সরঞ্জাম ব্যবহারকারীদের করে প্রচুর টাকার বিল আসছে ফলে জনগণের মনে এপিডিসিলের কার্যক্ষমতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এই অবস্থার পরিবর্তন না করে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে ব্যক্তিগতকরণ করার উদ্দেশ্যে ঘরে ঘরে প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থা চালু করতে সরকার উদ্যোগী হয়েছে তিনি বলেন প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থা সম্পূর্ণ ইন্টারনেট নির্ভরশীল গ্রামাঞ্চলের জনগণ এমনিতেই যেখানে নেটওয়ার্কের সমস্যায় ফোনে যোগাযোগ পর্যন্ত করতে পারেন না সেখানে স্মার্ট মিটার ব্যবস্থা কতটুকু কার্যকর হবে তা বলাই বাহুল্য এছাড়া প্রিপেড ব্যবস্থায় যেহেতু অগ্রিম বিল প্রদান করতে হয় তাই সাধারণ মানুষের পক্ষে তা সব সময় দেওয়া সম্ভব হবে না বর্তমান পোস্টপেড ব্যবস্থায় মাসের শেষে বিল আসে এবং তা প্রদানের ক্ষেত্রে যেহেতু কিছুটা সময় দেওয়া হয় তাই তাদের পক্ষে তা প্রদান করা সম্ভব নয় কিন্তু প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা চালু হলে রিচার্জের টাকা শেষ হয়ে গেলে বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায় তাই মাসের শেষে রিচার্জের টাকা ফুরিয়ে গেলে আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের জনগণকে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে বাধ্য হতে হবে ফলে এই ব্যবস্থা সম্পূর্ণ গ্রাহক বিরোধী তাই তা সম্পূর্ণ বাতিলের দাবি সংগঠনের পক্ষ থেকে জানানো হয় সেখানে এছাড়া বক্তব্য রাখেন জয় সিং বাপ্পা সেন কার্তিক রায় করণ তন্তুবাই রাজের সিংহ প্রমুখ বিক্ষোভ শেষে এক প্রতিনিধি দল এপিডিসিলের লক্ষ্মীপুর সাব ডিভিশনের এসডি এর কাছে স্মারকপত্র প্রদান করে দাবি জানায় যে জোর করে খার করে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া চলবে না বিদ্যুতের মাসুল বৃদ্ধি করা চলবে না বিদ্যুৎ সংশোধনী আইন দুই হাজার ধারা ছাপ্পান্ন মতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে ন্যূনতম পনেরো দিন পূর্বে লিখিত নোটিশ প্রদান করতে হবে এবং তা কোনো অবস্থায় অমান্য করা চলবে না এপিডিসি এর সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার প্রতিনিধিদের উত্থাপিত দাবিগুলো গুরুত্ব দিয়ে শুনেন এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত